সেক্ষেত্রে শোনেন, এটা এই যে ত্রিপুরাতে আরো দুটো হাটের জন্য তো আগেই প্রস্তাব এবং এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আমাদের ধর্মনগরের রাগনা বর্ডার দুই দেশের ভিতরে 2010 সালে একটা স্বাক্ষরিত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং মুড অফ অপারেশন, এই দুটো ডকুমেন্টের বলে এই বর্ডার হাট পরিচালিত হয়ে আসছে। চারটা বর্ডার হাট বাংলাদেশ ভারতের সীমান্তে ভারতের বিভিন্ন রাজ্যে চারটা বর্ডার হাট পরিচালিত হচ্ছে এবং আরও 6টা বর্ডার হাট এটা নির্মাণাধীন আছে।